রেডি হয়ে যাওয়ার পর এরকম লাগবে দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আবারও চলে এসেছি একটি মোহরির ডিজাইন নিয়ে। তো আমি এখানে পায়জামা রেডি করে নিয়েছি, শুধু জয়েন্ট করিনি, জয়েন্টটা বাকি আছে। আমি এখানে নিয়ে নিয়েছি পেপার পেস্টিং, তার মাপটা দেখিয়ে দিই চওড়াটা কতটা। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। এখন আমি এটি কাপড়ে বসিয়ে নিয়ে একদিক বন্ধ করে নিয়েছি এবং একদিক 1/2 ইঞ্চি ছেড়ে রেখেছি। এখন পায়জামার নিচের দিক নিয়ে নিয়েছি, এটা উল্টো দিক, এটা সিধা দিক। তো সিধা দিকে রেখে এটি উল্টো দিকে রেখে এভাবে একটি সেলাই দিয়ে দেবো, সোজা সেলাই দিয়ে জয়েন করে নেবো। সোজা সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি। এখন খেয়াল রাখতে হবে পেপার পেস্টিংয়ে যেন সেলাই না যায়। এখন আমি এভাবে উল্টে দেবো কাপড়টি, তারপর এদিকে একটি সেলাই দিয়ে দেবো এবং কিনারে একটি সেলাই দিয়ে দেবো। 1 ইঞ্চি টেপ দিয়ে এখান থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি পুরোটাই মার্ক করব। ঠিক একইভাবে অপর দিকে 2 ইঞ্চি মার্ক করে নেব। এবার আমি প্রথমে যে 2 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই মার্কটি থেকে অপর প্রান্তে 2 ইঞ্চি মার্কে এভাবে সেলাই করব। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বলতে চাইছি। এইভাবে এরকম হবে ডিজাইনটি, এই যে এইভাবে। এখন প্রথমে যেরকম করলাম অপরটিও ওইভাবে একই নিয়মে এভাবে করে নেব। আবার প্রথম থেকে শুরু করে এরকম একটু গ্যাপ দিয়ে ওই একই প্যাটার্নে সেলাই করে নেব। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে সেলাই করেছি। এরকমভাবে অল্প গ্যাপ দিয়ে এখন আপনারা অপর দিকে যেটি সেলাই করেছিলাম এইভাবে এই দিকে এইরকমভাবে হালকা গ্যাপ দিয়ে এইভাবে সেলাই করে দেবো। এখন গ্যাপটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। দেখুন এরকমভাবে খুব সহজ সিম্পল পদ্ধতিতে ট্রাই করলেই পারবেন। এখন আপনারা চাইলে এরকমভাবে আরও সেলাই দিয়ে আরও ডিজাইন করতে পারবেন, বাট আমি এখানে এটি সিম্পলই রেখেছি। আমি এখানে সাদা মোতি লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটা হচ্ছে ফাইনাল লুক। ডিজাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অন্যদের সঙ্গে। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আরও কী ধরনের ভিডিও দেখতে চান, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।